ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাঢাকা দেন মন্ত্রী এমপি সহ দলটির প্রভাবশালী নেতারা। রাজশাহীর এক ছাত্রলীগ নেতাও অবৈধভাবে পালিয়ে যান ভারতে, কিন্তু ভারতে পালিয়েও শেষ রক্ষা হল না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। আটক ফয়সাল আহমেদ রুনু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত 2রা নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে বিএসএফ তাকে আটক করে। পুলিশ জানায়, কয়েক দফা জেরা করে জানা গেছে, ফয়সাল 2016 থেকে 2023 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ফয়সালকে জেরা করা হচ্ছে, তদন্ত চলছে। এদিকে ফয়সাল দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি প্রায় 2 মাস দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন, পরে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে যান।